আসসালামু আলাইকুম দিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। যারা মূলত বাসায় রঙিন মাছ বা কালার ফিশ পালন করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কালার ফিশ বা রঙিন মাছ রয়েছে, এগুলোর বিশেষ করে এগুলোর দাম, অর্থাৎ বর্তমান বাজারে আপনারা খুচরাভাবে এদের যে দামটা পাবেন, অর্থাৎ যে দামে আপনারা কিনতে পারবেন, সেটা সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই সাথে এদের কোনটা কেমন ব্রিড করে সেটাও জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। তার আগে ছোট একটা কথা, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে ফেলবেন। এখন ভাইয়ের কাছে যাচ্ছি, উনি আমাদেরকে এই মাছগুলোর দাম এবং এদের নাম সম্পর্কে জানাবেন। তো ভাই, প্রথমে যে মাছটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এই মাছটার যাতে নামটা কি এবং বর্তমানে আপনি খুচরাভাবে এদের যে দামটা নিচ্ছেন সেটা সম্পর্কে একটু জানাবেন। হলো রেড ক্যাপ গোল্ডফিশ, তারপর তোমার পিস 250 টাকা পিস। এটা 250 টাকা পিস, এটা নামটা আসলে আমি বলতে পারবো না, ভাই বলবেন। রেড ক্যাপ গোল্ডফিশ। এখন আমরা যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলোর জাতের নাম এবং বর্তমানে প্রাইসটা কেমন সেটা সম্পর্কে জানার চেষ্টা করব। এটা হচ্ছে রেডিয়াম বেলুন মলি অটোবিট, সরাসরি বাচ্চা দেয় এই মাছগুলো, মানে ডিম ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। তো আর কি এটা খুবই সহজলভ্য একটা মাছ, কারণ এটা ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। তো এরপর যেটা দেখবো এটা হচ্ছে এই মাছগুলো, এদের জাতের নাম এবং দাম সম্পর্কে একটু জানান। ব্লু প্যারট 100 টাকা পিস, এগুলো হচ্ছে 100 টাকা পিস। এটা হচ্ছে অটোবিট, অটোবিট বলতে আর কি এরা ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয় এই আর কি। তো এই যে মাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে, তো এগুলো আমি অনেক দেখেছি। তো এদের জাতের নাম এবং বর্তমানে যে দামটা সেটা জানান। ওরান্ডা গোল্ডফিশ জেল সহকারে আছে, এটা পিস 100 টাকা পিস। 100 টাকা পিস, এটা কি ভাই অটোবিট নাকি এটা ডিম পারে? ডিম, এগুলো হচ্ছে ডিম পারে, তারপর ডিম থেকে বাচ্চা ফুটে। তো এটা হচ্ছে ছোট বিট না আর কি। তো এরপর দেখতে পাচ্ছি কালো কালারের কিছু মাছ, তো এদের জাতের নাম এবং দামটা। ব্ল্যাকমোর পিস 100 টাকা পিস, এটা হচ্ছে ব্ল্যাকমোর, এটার দাম হচ্ছে 100 টাকা পিস, জোড়া 200 টাকা। এই তো মেল ফিমেল কি ভাই এখানে আছে নাকি, মানে আপনি তো কনফার্ম করে দিবেন নাকি? আচ্ছা আচ্ছা, তারপর আমরা একটু বসি, কারণ এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব শান্ত স্বভাবের মাছ দেখা যাচ্ছে। তো এদের নাম কি এবং এদের দামটা সম্পর্কে জানান একটু। অ্যাঞ্জেল ফিশ 80 টাকা পিস, এগুলো হচ্ছে অ্যাঞ্জেল ফিশ, এদের মূল্য হচ্ছে 80 টাকা পিস, অর্থাৎ জোড়া হচ্ছে 160 টাকা এই আর কি। এবং এগুলো কি ভাই একই নাকি ভাই মাছ? আচ্ছা আচ্ছা, এটা সাইজ ভিন্ন, এটা কি ছোটো না বড়? হ্যাঁ বড় সাইজ বলবে, আর সাথে আছে সিলভার শার্ক। সিলভার শার্ক, এগুলোর প্রাইস কেমন? সিলভার শার্ক আচ্ছা, এগুলো হচ্ছে বড়গুলো 120 টাকা পিস, অর্থাৎ এগুলো হচ্ছে ছোটো সাইজ, আর এটা বড় সাইজ, আর এই এই সিলভার শার্ক, এগুলোর প্রাইস কত? 80 টাকা পিস, অর্থাৎ সবগুলোই পিস বলছেন, আপনারা জোড়া হিসাব করে নেবেন। এবং এইখানে দেখতে পাচ্ছি কিছু মাছ, এগুলো খুব সুন্দর মাছ, এবং শামুক আছে ভাই, শামুকও তো বিক্রি করেন নাকি? শামুকগুলো পিস কেমন আর এগুলো দামটা সম্পর্কে জানা? শামুকগুলো 40 টাকা পিস, আর সাথে আছে গুরামি, ব্লু গুরামি, আর মিক্স আছে এখানে, আরও সাথে একটা অস্কারও আছে। এই পাখিটা, সরি পাখি বলে বলছি, সরি, এটা হচ্ছে অস্কার ফিশ, এটা ভাইয়ের শিকার একটা মাছ, পরে আপনাদেরকে দেখাবো। এবং এটা রাক্ষুস একটা মাছ, এর যে বৈশিষ্ট্য সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। এবং এখন দেখতে পাচ্ছি আরও কিছু মাছ, এদের সম্পর্কে একটু বলেন। প্লাটিনাম কই কার্প, মিল্কি প্লাটিনাম কই কার্প, এটা 80 টাকা পিস। এখানে যে আপনি দুইটা দাঁত বললেন, দুইটা দামে কি 80 টাকা পিস? আচ্ছা আচ্ছা, প্লাটিনাম কই কার্প এবং শামুক তো সেম নাকি ভাই? তো এখন আমি একটা জিনিস ভাই দেখতে চাই, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে এটা একটা রাক্ষসের মাছ এবং এটা আপনার শিকারে অনেকটাই, আপনি হাত দিলে মাছটা আপনার কাছে আসে। তো এটা একটু দেখান এবং একটা মাছ আপনি দেখান যে এটা রাক্ষসের মাছ কিনা। দেখতে পাচ্ছেন একটু কাছে, এই যে হাতের সাথে সাথে যাচ্ছে ভাইয়ের,
তো এটা অনেক এটা আসলে শিকারি একটা মাছ, আমরা পাখি শিকার শিকারি পাখি দেখেছি কিন্তু এরকম মাছ আসলে দেখি নাই। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের হাতের সাথে সাথে কিন্তু এই মাছটা যাচ্ছে। তো আসলে পাখি পালন করতে করতে আমি বারবার পাখি বলে ফেলছি, সেটা আসলে আমার মিস্টেক। তো যাই হোক, দেখতে পাচ্ছেন মাছটা ভাইয়ের হাতের সাথে সাথে মুভ করছে। তো ভাই একটা মাছ দিয়ে দেখান। তো এটা হচ্ছে আসলে একটা রাক্ষসে মাছ। তো ভাই আমাদেরকে এটা দেখানোর জন্য একটা ছোট মাছ ধরছেন উপরের একুরিয়াম থেকে, দেখানোর জন্য যে এই রাক্ষসে মাছটা আসলে সেই ছোট মাছটাকে খেয়ে ফেলবে, মূলত এটাই দেখাবেন। তো উনি ধরছেন এবং সবচেয়ে ছোট মাছটাই উনি ধরবেন। তো উনি ধরুক, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। মাছটা কিন্তু ধরা শেষ, আপনারা দেখতে পাচ্ছেন কত ছোট একটা মাছ। এই যে ছোট মাছটাকে দিবেন, এই দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু মুভ করছে। এই যে দেখেন ধরার জন্য যাচ্ছে, এ ধরে ফেলেছে এবং মারাও শেষ মাছটাকে সম্ভবত। যে মুখটা ছোট মাছের মুখটা কিন্তু সে আগে খেয়েছে, দেখতে পাচ্ছেন এই কিন্তু শেষ মাছটাকে মোটামুটি খেয়ে ফেলেছে। আর একটা ছোট মাছ দেওয়া দরকার ছিল ভাই বলছে, কারণ মোটামুটি বড় একটা মাছ দিয়েছে। তো যাই হোক, এই ছিল রাক্ষসে মাছটার একটা স্বভাব। তো এই হচ্ছে আমাদের যে লোকেশন, অর্থাৎ আমরা আসলে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে থাকি। তো এখানে একজন সাধারণ দোকানি যে কাস্টমারের কাছে যে দামটা চান, তিনি মূলত সেই দামটাই বলেছেন। আপনারা যদি পাইকারি নিতে চান তাহলে হয়তো বা একটু কমে পেতে পারেন। তো মূলত আপনারা এইরকম দামেই কিন্তু এই মাছগুলোকে কিনতে পারবেন এবং আপনাদের বাসায় কিন্তু পালন করতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওতে, এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তার আগে সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।